গুড মর্নিং। আজ আমি তোমাদের চাঁদের পাহাড়, তোমাদের যে একটি উপন্যাস আছে, একটি গল্পের বই, সেই চাঁদের পাহাড় পড়াচ্ছি অল্প একটু। পড়ানোর আগে আমি গল্পের সম্পর্কে বা গল্পের নায়ক সম্পর্কে দু এক কথা তো বলা দরকার। গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা হয়তো আগের কোনো ক্লাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়েছ, এখন হয়তো মনে পড়ছে না, কিন্তু যেটা বললে তোমরা সবাই একদম এক সঙ্গে বলে উঠবে যে হ্যাঁ আমরা জানি, সেটা হচ্ছে পথের পাঁচালী। বিভূতিভূষণের লেখা এবং সত্যজিৎ রায়ের প্রথম ছবি সিনেমা পথের পাঁচালী। আমি হয়তো ক্লাসে অনেকবার বলেছি পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, পরপর যে তিনটে উপন্যাস বিভূতিভূষণের লেখা এবং প্রত্যেকটাই সিনেমা হয়েছে, হয়তো তোমরা কেউ দেখেও থাকবে। তো সেই বিভূতিভূষণের প্রতিটা লেখার মধ্যে তার সেই নায়করা, যেমন পথের পাঁচালীর অপু, সে ছিল প্রকৃতি প্রেমিক। এবং এখানেও আমরা দেখতে পাবো তোমাদের এই গল্পের যে নায়ক শঙ্কর, শঙ্করও প্রকৃতি প্রেমিক। সে অজানাকে জানতে চায়, কোথায় কি আছে। আমরা দেখতে পাবো যে এই চাঁদের পাহাড় গল্পে যে সোনার খোঁজে বা হীরের খোঁজে সে যাবে সেই রিক্টার্সফেল্ড পর্বতে আর কি। সেখানে অনেক বন্ধুর সাথে তার আলাপ হবে, বিশেষ করে আলভারেজ, যাকে সে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বলে মনে করত, এরকমই আর কি। তো এই অপু, সরি অপু নয়, শঙ্কর, শঙ্কর যে পথের পাঁচালীর যে এই এখানে চাঁদের পাহাড়ের যে নায়ক, সেই শঙ্কর। আমি অপু এবং শঙ্কর এদের দুজনেরই প্রকৃতি অনেকটা একই রকম। তোমরা যারা পথের পাঁচালী পড়েছো বা পরপরই উপন্যাসগুলো যাদের পড়া আছে, তারা কিছুটা শঙ্করের মধ্যে মিল খুঁজে পাবে। তো শঙ্কর জানতে চাইতো, সে একেবারে অজ পাড়া গায়ের ছেলে, একেবারে পাড়া গায়ের ছেলে, কিছু জানে না, এফএ পাশ করেছে, করে সে বসে আছে। তার বাবার শরীর ভালো না, বাবা অসুস্থ, তার মা বলছে যে যেভাবে হোক একটা চাকরি তোকে পেতেই হবে। কিন্তু কোথায় চাকরি, সে তার হয়তো আর পড়া হবে না। কিন্তু সে ভীষণ ভালো ছেলে ছিল, খুব ব্রিলিয়েন্ট ছিল, সে আরও পড়াশুনো করতে চেয়েছিল, কিন্তু সাংসারিক দারিদ্র্যের জন্য তাকে চলে যেতে হয় আফ্রিকাতে। আফ্রিকার ওখানে গিয়ে সে একটা রেলের একটা চাকরি পায়, সেখানে সে যায়। এবং সেখানে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে, আফ্রিকার তখন সেখানে শুধু বাঘ, সিংহের ভয়, সিংহ, বিষাক্ত সাপ, এ সমস্ত আমরা দেখব। তো সেইখানে গিয়ে সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সারাদিনে একটি মাত্র ট্রেন আসতো, জল পাওয়া যেত না, খাবার জল পাওয়া যেত না, এবং সন্ধে হতেই সেই সিংহের ভয়। চাঁদের পাহাড় সিনেমা পর্যন্ত হয়েছে, হয়তো তোমরা অনেকে দেখেও থাকবে, তবে সিনেমার সঙ্গে বইয়ের তো খুব একটা মিল খুঁজে পাওয়া যাবে না। তো সেটাই আর কি। তো তোমরা গল্প শোনো, তোমাদের চারটি অধ্যায় আমার যতদূর মনে পড়ছে, তোমাদের চারটি অধ্যায় আছে। তবে এখানে যে ঘটনা বিভূতিভূষণ লিখেছেন কিছুটা কিন্তু তার কল্পনা। তোমরা গল্পের প্রথম পাতাটা পড়বে যে কোনো বিদেশি গল্পের অনুবাদ নয়, বলছে যে এই গল্পের, এই বইয়ের গল্প এবং চরিত্র আমার কল্পনা প্রসূত, মানে বিভূতিভূষণের নিজের কল্পনায় কিছুটা হয়েছে। তবে কিছু কিছু ঘটনা, কিছু কিছু পরিবেশ তিনি কোনো কোনো জায়গা থেকে সাহায্য নিয়েছেন, কোনো কোনো ভ্রমণকারীর গ্রন্থ থেকে, বই থেকে কিছু সাহায্য তিনি নিয়েছেন, নাহলে এত বড় একটা উপন্যাস তিনি সম্ভবত তিনি আফ্রিকাতে যাননি, তিনি কিছু সাহায্য বইয়ের নিয়ে এই গল্প লিখেছেন। তবে তোমরা গল্প পড়বে, তোমাদের চারটি অধ্যায় আছে ফার্স্ট টার্মে, আমি প্রথম অধ্যায় দেখো পড়ছি। শঙ্কর একেবারে অজ পাড়া গায়ের ছেলে, এইবার সে সবে এফএ পাস দিয়ে এসে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেয়া, দুপুরে আহার আনতে লম্বা ঘুম, বিকেলে পাল ঘাটের বাওড়ে মাছ ধরতে যাওয়া, পরীক্ষার পরে যেমন আইসিএসসি আইএসসি পরীক্ষার পরে যেমন ছেলেরা কি করে, ছেলেমেয়েরা তারা বসে থাকে গ্রামে, গল্প করে, গল্প গুজব আগে যা ছিল, এখন অবশ্য পরীক্ষার পরেই তো আবার ক্লাস শুরু হয়ে যাচ্ছে।
আমাদের সময় কি ছিল, 3 মাস ছুটি, তখন আর সে কি করবে, তার বন্ধু বান্ধবদের দিয়ে আড্ডা মারতো, কখনো দুপুরবেলা ঘুমাতো আর বিকেল বেলায় যেত, কখনো মাছ ধরতে যেত। সারা বৈশাখ এভাবে কাটানোর পরে একদিন তার মা তাকে ডেকে বললেন, শোন একটা কথা বলি, তোর বাবার শরীর ভালো নয়, এ অবস্থায় আর তোর পড়াশুনো হবে কি করে, কে খরচ দেবে, এইবার একটা কিছু কাজের চেষ্টা দেখ। যা বলছিলাম যে বাবা অসুস্থ, মা বললো যে আর তোকে পড়ানো সম্ভব হবে না, এবার একটা কাজ দেখতে হবে। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুললে, সত্যিই তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ, কলকাতায় খরচ দেয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে, কেননা তখন গ্রামে স্কুল ছিল না, পড়বে কোথায়, হায়ার সেকেন্ডারি পড়ার পরে আবার যে কলেজে টলেজে পড়বে, গ্রামে কলেজ কোথায়, তখন অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে হতো, কিন্তু তার বাবার পয়সা নেই, আবার কি করে সে পড়বে এইভাবেই, অথচ করবেই বা কি শঙ্কর, এখন কি তাকে কেউ চাকরি দেবে, চেনেই বা সে কাকে, বলছে কি চাকরি সে পাবে, বেশি সে পড়াশুনো করেনি, কোনো লোককে সে চেনেও না তেমন, যে কে দেবে তাকে চাকরি। আমরা যে সময়ের কথা বলছি, ইউরোপের মহাযুদ্ধ বাধতে তখন 5 বছর দেরি, 1909 সালের কথা, তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন, শঙ্করের মা তাকে তার স্ত্রীকে ছেলের চাকরির কথা বলে এলেন, মানে ওদের পাড়ায় এক ভদ্রলোক, তখন তো পাটকল খুব রমরমিয়ে চলছে, বিশেষ করে এই গঙ্গার এপার ওপার নৈহাটি কাকিনাড়া শ্যামনগর ওদিকে শ্রীরামপুর এই যে সমস্ত সব জায়গাগুলো গঙ্গার এপার ওপার মিলিয়ে শুধু পাটকল, শুধু পাটকল, জুট মিল, তখন মিলে প্রচুর চাকরি হতো, তো সেই আর কি ওদের পাড়ায় এক ভদ্রলোক চাকরি করতো, তাকে গিয়ে শঙ্করের মা বলে এসেছে তার ছেলে চাকরির জন্য, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটির কলে একটা কাজের জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। গ্রামের এক ভদ্রলোককে বলা হয়েছে যে ঠিক আছে, শঙ্কর মোটামুটি সে তো একটু লেখাপড়া শিখেছে, আর পাটকলে কাজ করতে গেলে খুব একটা বেশি লেখাপড়া তখন জানতে হতো না, তো যাই হোক মনে হয় বললেন যে আমি চেষ্টা করব। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়, আগেই বলেছি শঙ্কর একটা চাকরি করবে, খাবে দাবে ঘুমোবে, এই ধরনের ছেলে সে নয়, সে প্রকৃতি প্রেমিক, সে পৃথিবীতে যত কিছু আছে সে জানতে চায়, তার জানবার জন্য সে উন্মুখ, যে যা সে দেখেনি, যা সে জানে না, যা সে চেনে না, তার আগে সেখানে অন্য লোক গিয়েছে কি না তার সেটা জানার দরকার নেই, কিন্তু সে সেটা জানে না, একটা সাধারণ ছেলে সে নয়। বারবারই সারাটা গল্পে আমরা দেখব, সারাটা উপন্যাসে আমরা দেখব, শঙ্কর একটা সাধারণ ছেলে নয়, তার মধ্যে সে সোনা, সোনার খনি বের করে সোনা নিয়ে এসে সোনা বিক্রি করে পয়সা করবে, এটা তার উদ্দেশ্য নয়। তো শঙ্কর সাধারণ ছেলে নয়, স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে, সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায়, ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ডও এ অঞ্চলে কেউ ছিল না, সাঁতার দিতে তার জুড়ি মেলা ভার, গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ, কলকাতায় পড়বার সময় YMCA-তে সে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে, এইভাবে এইসব কারণে পরীক্ষায় সে তত ভালো ফল করতে পারেনি, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল।